প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটি একটি মডার্ন নভেল বা নাটক উপন্যাস, এটি সম্পর্কে ক্যারেক্টার এবং মানে সারাংশ সম্পর্কে আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন খুব ভালোভাবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আর্নেস্ট হেমিংওয়ে হচ্ছে একজন আমেরিকান রাইটার বা নভেলিস্ট। তিনি খুব সুন্দর সুন্দর নভেল লিখেছেন, বিশেষ করে তার অন্যতম নভেল হচ্ছে দ্য সান অলসো রাইজেস। তারপরে অনেকগুলো নভেল আছে সুন্দর সুন্দর, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, তারপরে হচ্ছে এছাড়াও অনেক ভালো ভালো তিনি নভেল লিখেছেন। তো আর দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি হচ্ছে একটি আধুনিক মানে উপন্যাস। এই এটা হচ্ছে আসলে আরেকটা কথা বলে রাখি, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা একটি নভেলা। মানে নভেলা কাকে বলে সেটা আগে বলি। নভেলা হচ্ছে মানে লঙ্গার দেন আ শর্ট স্টোরি, আর এ স্টোরি অ্যান্ড শর্টার দেন এ নভেল, অর্থাৎ বলতেছে যে একটা গল্পের চেয়ে বড় এবং মানে উপন্যাসের চেয়ে ছোট, এবং ইট হ্যাজ অনলি ওয়ান প্লট, মানে মেইন প্লট, অ্যান্ড হ্যাজ নো সাব প্লট। তো এখানে আসলে প্রধান প্লট একটি থাকে বা একটি অংশ থাকে বা মেইন একটা কথাই থাকে বা একটি অংশ থাকে। এখানে কোনো মানে সাব প্লট বা আলাদা আলাদাভাবে প্লট আকারে লেখা থাকে না, যে বা অংশ বা ভিন্ন ধাপ বা উপসহকার এগুলো থাকে না। তো এটাই হচ্ছে নভেলা। তো যাই হোক, এখানে আমাদের ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের এই উপন্যাসে প্রধান ক্যারেক্টার হচ্ছে সান্টিয়াগো। সান্টিয়াগো হচ্ছে একজন ফিশারম্যান, কিউবান ফিশারম্যান। কিউবান বলতে এটা হচ্ছে উত্তর আমেরিকার একটি মানে মানে আটলান্টিক, উত্তর আটলান্টিক মহাসাগরের একটি দেশ কিউবা। কিউবা আপনারা অনেকেই জানেন যে কিউবা একটা ক্ষেত্রে বিখ্যাত, যেটা হচ্ছে চিনি উৎপাদন বা রপ্তানিতে। তো যাই হোক, তিনি হচ্ছেন কিউবার ফিশারম্যান সান্টিয়াগো। তো এই সান্টিয়াগো হচ্ছে, সান্টিয়াগো নামের একটা অর্থ আছে যেটা হচ্ছে সেইন্ট জেমস, এটা অর্থ। আর তো যাই হোক, এই তিনি হচ্ছেন প্রধান অন্যতম ক্যারেক্টার। এরপর একটা ক্যারেক্টার আছে যেমন ম্যানোলিন। ম্যানোলিন হচ্ছে একটা বয়, মানে অ্যাবাউট 10-11 ইয়ার্স একটা বয়। মানে এ কিন্তু সান্টিয়াগোর সন্তান না, এ হচ্ছে অন্যজনের সন্তান, কিন্তু বৃদ্ধ ম্যানোলিনকে বা ম্যানোলিনকে খুবই ভালোবাসে। মানে এই সরি, সান্টিয়াগোকে এই ম্যানোলিন খুবই ভালোবাসে, এজন্য সে তার মাছ ধরার সাথে হেল্প করে এবং অনেক সাহায্য করে এবং তার পাশেই থাকে এবং তাকে খাবার বা বিভিন্ন কাজে সাহায্য করে। তারপর আছে দ্য মার্লিন বা যে মাছটা, একটা বিশেষ করে আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরগুলোতে পাওয়া যায়, আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে একটা মার্লিন, যে একটা বড় মাছ, বিশাল বিশাল মাছ যেগুলো, এবং তার হচ্ছে সামনে মানে তীক্ষ্ণ মানে ধারালো চোয়াল থাকে। তো এটা হচ্ছে, এবং পিছনে মানে পাখার মতো অনেক বড় লেজ থাকে দুইটা। তো এটাই হচ্ছে মার্লিন মাছ, দ্য জায়ান্ট ফিশ। তারপর হচ্ছে জো ডিমাজিও হচ্ছে একজন বেসবল চ্যাম্পিয়ন আমেরিকার বা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই তিনি হচ্ছেন একজন গ্রেট বেসবল চ্যাম্পিয়ন। তো আবারও বলি, জো ডিমাজিও হচ্ছে একজন বেসবল চ্যাম্পিয়ন, যিনি হচ্ছে আসলে সান্টিয়াগো তাকে তার কথা নিয়েই ইন্সপায়ারিত হয় এবং তার কথা সংরক্ষণ করেই ইন্সপায়ার হয় ওই মার্লিনকে মারতে বা হত্যা করতে। তো তারপর আছে পেড্রিকো। পেড্রিকো হচ্ছে একজন শপকিপার বা দোকানদার, যিনি হচ্ছে মানে বৃদ্ধ বা সান্টিয়াগোকে, গরিব সান্টিয়াগোকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে সাহায্য করেন। এরপর আছে মার্টিন। মার্টিন হচ্ছে একজন ক্যাফে ওনার বা একটা ক্যাফের মালিক। তো এরাই হচ্ছে, তার একটা কথা বলে রাখি, জো ডিমাজিও, পেড্রিকো এবং মার্টিন, এরা তিনজন কিন্তু অদৃশ্য ক্যারেক্টার বা আমাদের নভেলাতে নেই, তবুও কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো কথা না বাড়িয়ে আমি নভেলাতে শুরু করি বা নভেলা শুরু করি। তো আসলে আমাদের দৃশ্য চিত্রপটটি আমি আবারও বলি যে আসলে এটা একটা কিউবা, মানে দেশ কিউবা, এবং সেখানকার রাজধানী হাভানা। হাভানার মানে সমুদ্র তীরে কাহিনী এবং সমুদ্রের কাহিনী। তো কথা না বাড়িয়ে শুরু করি।
কিউবার হাভানার উপকূলে মানে একটা মানে বয়স্ক যে জেলে সান্টিয়াগো তিনি বসবাস করতেন, এবং তার তাকে হেল্প করার জন্য একটা ছেলে ছিল যাকে যে হচ্ছে আমি আবার বললাম ম্যানোলিন। তো এই ম্যানোলিন তাকে খুবই সাহায্য করতো বা হেল্প করতো মাছ ধরার ক্ষেত্রে। তো বৃদ্ধ ছিলেন আসলে মানে বিধবা বলতে, বা তিনি আসলে তার কোনো ওয়াইফ ছিল না বা ছেলে মেয়ে ছিল না, এই জন্য তিনি একা একা থাকতেন, এই জন্য ম্যানুয়েল তাকে সাহায্য করতেন। তো এই স্যান্টিয়াগো তো মানে কী করছিল যে আমাদের দেখা যায় যে মাছ ধরতে যেত এবং সে আসলে মূলত বেশিরভাগ সময় ডিপ্রেস করে হতাশ হয়ে চলে আসতো। তো এমন একটা সময় যে দেখা গেল যে মানে দীর্ঘ দেখা যাচ্ছে যে দীর্ঘ সে দীর্ঘ মানে 84 দিন ধরে মানে মাছ মারার চেষ্টা করে, কিন্তু সে মাছ পায় না আর সমুদ্রে মাছ পায় না কোনো, মানে এই মানে হাভানার সমুদ্র উপকূলে তিনি নৌকা নিয়ে যান বা তার স্কিপ নিয়ে যান কিন্তু কোনো মাছ পান না। তো এর মধ্যে আবার 40 দিন আসলে ওই ম্যানোলিল তার সাথে থাকে ওই মানে সমুদ্রে, কিন্তু এক সময় দেখা যায় যে এই 40 দিন পর যেহেতু মাছ পাচ্ছিল না বৃদ্ধ স্যান্টিয়াগো, এই জন্য কী করতেছিল ম্যানুয়েল তা সরি স্যান্টিয়াগো তাকে ম্যানুয়েলিনকে বললেন যে তুমি বাড়িতেই থাকো বা অন্য জায়গায়, বিশেষ করে ওর মা বাবাও চাপ দিচ্ছিলো খুবই যে আসলে তুমি যেহেতু স্যান্টিয়াগো মাছ পাচ্ছে না তুমি অন্য জেলেদের সাথে মাছ ধরো। তো যাই হোক লাকিয়ার বা মানে সৌভাগ্যবান জেলেদের সাথে তুমি মাছ ধরো। তো এক সময় যদিও সে ছেলেটা 40 দিন বা মানে ম্যানুয়েলিন 40 দিন জেলের সাথে ছিল, কিন্তু পরবর্তী দিন যদিও অন্যদের জেলের সাথে ছিল তবুও সে কী করতো ওই বৃদ্ধ স্যান্টিয়াগোর নৌকা মানে সমুদ্রে এগিয়ে দিত বা ই করে হেল্প করতো আর কি মাছ ধরায়। তো সে দীর্ঘ 84 দিন স্যান্টিয়াগো মাছ ধরতে গেছিলো কিন্তু কোনো মাছ না পেয়ে হতাশ হয়ে সে বাসায় ফেরে, তার কুঁড়ে ঘরে ফিরে আসে। তো পরবর্তীতে দেখা যায় যে হচ্ছে সে আবার সে কী করে মানে আবার মাছ ধরতে যায়। তো পরবর্তীতে সে মাছ ধরতে যাওয়ার পরে দেখা যায় যে হচ্ছে সে আবার আমি যেটা বললাম যে ম্যানুয়েল তাকে নৌকা এগিয়ে যেতে হেল্প করে কিন্তু সে তার সাথে যায় না, সে 40 দিন ছিল। তো আবার সে কী করে এগিয়ে দিতে সাহায্য করে। তো এখানে দেখা যাচ্ছে যে এভাবেই দিন চলে যায় বা কেটে যায়। তো দেখা যাচ্ছে 84 দিন মাছ ধরতে মানে না পারার কারণে তার সহকারী ম্যানুয়েল যেটা বললাম যে তার পিতামাতা চাপ দেয় যে অন্যজনের সাথে হয়তো মাছ ধর। তো বৃদ্ধ স্যান্টিয়াগো মানে আরেকটা কথা বলে রাখি, বৃদ্ধ স্যান্টিয়াগো কিন্তু মানে ওই ম্যানুয়েলি বিভিন্ন ধরনের সময় যত্ন করে, খাবার দেয় এবং ক্লোথ দেয় এই বৃদ্ধ স্যান্টিয়াগোকে। তো এই ম্যানুয়েল খুবই হেল্প করে। তারপরে বৃদ্ধ ম্যানুয়েল কী করে দেখা যায় যে কিছু কিছু সময় মানে বেসবল চ্যাম্পিয়ন বা লেজেন্ড জো ডি মাজিও তার গল্প করে, এবং তিনি আরও গল্প করেন যে তিনি এক সময় ইয়াং বয়সে আফ্রিকার একটি মানে নৌকায় মাছ ধরতেন, এই গল্পটাও তিনি করেন। তো প্রতি রাতে তিনি মানে এই বৃদ্ধ একটা স্বপ্ন দেখতেন যে তিনি আফ্রিকার হচ্ছে একটা মানে মানে কি মানে একটা স্বপ্ন দেখতেন যে তিনি আফ্রিকার বিচে মানে সমুদ্র সৈকতে অনেকগুলো সিংহ দেখতে পান, এই স্বপ্নটা তিনি বারবারই দেখতেন। তো যাই হোক এক সময় সকালবেলা হয় পরবর্তী দিন, অর্থাৎ এই যে 84 দিন চলে গেছে কেটে গেছে। তো যাই হোক পরবর্তী দিন স্যান্টিয়াগো আবার কী করে সকালবেলা ঘুম থেকে উঠে স্যান্টিয়াগো ঘুম থেকে উঠে ম্যানুয়েলিনকে ডাকতে যায়, অর্থাৎ তার বাসায় ডাকতে যায় তার নৌকায় এগিয়ে দেওয়ার জন্য সমুদ্রে। তো অনেকদিন ধরে সে দেখতেছিল যে আসলে সমুদ্র উপকূলে মাছ পাওয়া যাচ্ছিল না, তো এই জন্য স্যান্টিয়াগো ভাবছিল যে আজকে সে হয়তো গভীরে যাবে, একটু সমুদ্রের স্রোতে বা কারেন্টের দিকে যাবে, যে হাভানা থেকে একটু দূরে অর্থাৎ সমুদ্রের দূরে চলে যাবে, স্রোতের মানে অনুকূলে সে যাবে যা যেখানে আসলে মূলত গভীর সমুদ্র এবং সেখানে মাছ পাওয়া যাবে ভালো সম্ভাবনা আছে, সে সেইখানে আর কি মানে তার নৌকা বাইতে থাকে। তো স্যান্টিয়াগো দেখা যাচ্ছে যে এদিকে এরকম আস্তে আস্তে সে নৌকা বাইতে থাকে। তো 85তম দিনে সকালে যে কথা সেই কাজ ম্যানুয়েল তাকে নৌকা মানে সমুদ্রে এগিয়ে দিয়ে যায় এবং স্যান্টিয়াগো তার নৌকা নিয়ে সমুদ্রে চলে যায়। তো সে আজকে আরও গভীরে যায় এবং সে ভাবে মাছ ধরার জন্য সে একটা ভালো মাছ ধরবে। অবশেষে ওই দিন মানে বিকেলবেলা সে একটা মানে প্রথম অবস্থায় মানে 85তম দিন বিকেলবেলায় একটা 10 পাউন্ডের মানে টুনা ধরে। 10 পাউন্ড ধরতে গেলে আমাদের হিসাবে মানে যদি কেজি হিসাবে ধরি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে 4.5 কেজি থেকে 5 কেজি একটা মাছ পায়। তো
তো এরকম একটা টুনা মাছ পায়। টুনা মাছ হচ্ছে আরেকটা, আমি আপনাদের তথ্য দিয়ে রাখি, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির মাছ কিন্তু এই টুনা ফিশ বা টুনা, আপনারা ভিডিও বা ফটো দেখে থাকবেন, খুবই ভালো একটা মাছ। এবং এটা বিশেষ করে জাপানে খুবই এক্সপেন্সিভ দামের। যাই হোক, সেখানে ছিলাম যে সে একটা ছোট্ট টুনা মাছ পায় যেটা হচ্ছে 10 পাউন্ডের, এবং সে ভাবে যে হয়তো এটা দিয়ে কী করবে, একদিনের একটা খাবার চলে যাবে, মিল চলে যাবে, সে যেহেতু নৌকা নিয়ে আসছে এতদূর। তো কিছু সময় পরে শক্ত একটা টান অনুভব করে তার বড়শিতে, যেহেতু সে তার বড়শি সিরিয়ালে দিয়ে যাচ্ছিল। আসলে বিশ্বের উন্নত দেশগুলোতে কিন্তু মাছ ধরে একটা বড়শির লাইন থাকে, আমি আবার বলি, বড়শির লাইন থাকে, সেই লাইনে বিভিন্ন ধরনের টোপ গেঁথে দেওয়া হয় এবং সেই টোপগুলোতে মাছ ধরে, বিশেষ করে ছোটো ছোটো সার্ডিনগুলা বেঁধে দেওয়া হয়, ওই সার্ডিনগুলাই খায় বড় মাছ সমুদ্রে। তো যাই হোক, পরবর্তীতে দেখা যায় যে সে অবশেষে ওই মানে পরের দিন বিকালবেলা, মানে ওই দিন বিকালবেলা মানে যেটা ঘটনা ঘটে কিছুক্ষণ পরেই একটা শক্ত টান অনুভব করে, এবং সে ভাবলো, সে যেহেতু একজন জেলে, সে ভাবলো যে হয়তো একটা বড় মাছ ধরা পড়েছে আমার মানে বড়শিতে, এবং সেটা প্রভাবলি একটা মার্লিন, কারণ মার্লিনই সবচেয়ে বড় মাছ হয়ে থাকে। তো জেলে একটা অনুভব করলো বা ফিল করলো বা ধারণা করলো। তো যাই হোক, তো সে টেনে তুলতে তুলতে মানে সহজে চেষ্টা করলো, অনেকবারই চেষ্টা করলো, কিন্তু সে টেনে তুলতে পারলো না। আসলে মার্লিন মানে সান্টিয়াগোর নৌকাকে মানে যতই টেনে এগিয়ে না নিতে চাচ্ছিল মানে সান্টিয়াগো, বাট দেখা যাচ্ছে মার্লিনটা ততই দূরে মানে তার দড়ি এবং নৌকা সহ টেনে নিয়ে যাচ্ছিল। এক সময় সে কী করে, দড়িটা আসলে তার নৌকার সাথে বাঁধে এবং সে দেখা যায় নৌকাটা আরও সমুদ্রের গভীরে নিয়ে যায়। তো এভাবেই চলতে থাকে, কিছু সময় চলতে থাকে, এক সময় সূর্য ডুবতে ডুবতে থাকে, অর্থাৎ পূষার শীতম দিনে। তো সূর্য ডুবতে ডুবতে মার্লিনের আসলে মানে একটা যে এই মার্লিন যে সান্টিয়াগো মার্লিনের মাছ যে মাছটা, এই মার্লিনের প্রতি আসলে একটু দয়া অনুভব করে বা একটা দয়া ফিল অনুভব করে, এবং তিনি ভাবেন যে তিনিও আসলে মার্লিনের মতোই সান্টিয়াগো একা, অর্থাৎ সান্টিয়াগো মার্লিনের মাছের মতোই খুবই একা, পৃথিবীতে তার কেউ নেই আর, মানে এক্সিস্টেন্সিয়াল আইডেন্টিটি, আমি আবারও বলতেছি যে অস্তিত্ববাদ, অস্তিত্ববাদ দিয়ে নিয়েই আধুনিককালের সবগুলো লেখা। তো সে মাছের প্রতি খুবই দয়া অনুভব করে এবং একসময় মাছকে ভালোবেসে ফেলে মার্লিনকে, কিন্তু সান্টিয়াগো দেখা যাচ্ছে যে এই মানে চিন্তা করে যে না, আমাকে মাছটাকে হত্যা করতে হবে, কারণ এত বড় মাছ না জানি কত বড় মাছ, এবং পেলে সে খুবই খুশি হবে এবং পরবর্তীতে সবাই গ্রামের মানুষ তাকে বাহবা দিবে যে সে মাছ পেয়েছে সবচেয়ে বড়। তাই হোক, সে সিদ্ধান্ত নিল যে তার যাই হোক মাছ ধরার বাকি সব লাইন সে কেটে দিবে, কারণ যেহেতু বাকি সব লাইন থাকলে আসলে তার নৌকাতে বাধা সৃষ্টি করবে, এই জন্য সে কী করলো, সিদ্ধান্ত নিল সে তার বাকি লাইনগুলা মাছের লাইনগুলা কেটে দিবে যাতে এই মার্লিন ধরতে সমস্যা না হয়। তো পরের দিন সূর্য ওঠার, অর্থাৎ 85তম দিন শেষ বা প্রথম দিন শেষ, তো মানে 84তম দিন গেছিলো, অর্থাৎ পরবর্তীতে একদিনে সে প্রথম দিনেই এই মার্লিনটা তার হুকে ধরলো, কিন্তু এখনও পর্যন্ত সে কিন্তু নৌকাতে উঠাতে পারেনি, কারণ মার্লিনটা খুবই দ্রুত গতি ধূর্ত এই আর কি, মানে খুবই তীব্র গতির মাছ বা দুষ্ট মাছ। যাই হোক, পরের দিন তো সূর্য ওঠার সাথে সাথেই মার্লিন মানে হঠাৎ করে লাইন টান দিয়ে কী করলো, দেখা যাচ্ছে যে সান্টিয়াগোর মানে হাত কেটে দিল। আসলে লাইনটা এত জোরে টান মারছিল, সান্টিয়াগো বারবার চেষ্টা করছিল মাছটাকে তোলার, কিন্তু লাইনটা কী করছিল, টান দিয়ে সে মাছটা কী করলো, সান্টিয়াগোর হাত কেটে দিল। যখন সান্টিয়াগোর হাত কেটে দিল তখনই সরি, যখন হাত কেটে দিল বা সরি কি দেখা যাচ্ছে যে হাত আসলে যখন দেখা যাচ্ছে যে সান্টিয়াগো তার হাত আসলে দেখতেছিল এবং ভাবছিল যে কী হয়েছে হাতে, সে তখনই হঠাৎ করে দেখলো যে এই মার্লিন মাছটা লাফ দিয়ে নৌকার উপরে দিয়ে আবার পানিতে ডুব দিল, এবং প্রথমবার ফার্স্ট টাইম সে কী করলো, সে মার্লিনকে লক্ষ্য, সান্টিয়াগো মার্লিনকে লক্ষ্য করলো এবং দেখলো সে মার্লিন মাছটা বিশাল মাছ, মানে এত বড় মাছ সে জীবনে কখনো দেখেনি। তো বলতেছে যে তারপর বলতো যে আসলে এত বড়ই মাছ যে আসলে মার্লিন মানে মার্লিনটা এত বড় যে সে জীবনে আর কোনো দিন দেখেনি, এমনকি তার লাইফে মাছ মারার সময় কখনো সে আর দেখেনি বা ধারণাও করেনি। সে তার লাইনটাকে যাই হোক শক্ত করে ধরলো এবং একসময় সে প্রার্থনা করলো, সে যদি মানে যাই হোক মানে সে ইচ্ছা করলো সে যেন অবশ্যই মাছটাকে হত্যা করবে বা হত্যা করতে পারে, এবং সে একটা দিন একসময় চিন্তা করলো যদি এই সময় জো ডিমাজিও
মানে থাকলে অনেক ভালো হতো, এবং তার অনুপ্রেরণায় সে কি করতো, এই স্যান্টিয়াগো মার্লিনটাকে সহজেই হত্যা করতে পারতো, একটা মানে ইন্সপাইরেশন, অনুপ্রেরণা। তো যাই হোক, এক সময় সে কি করলো, দেখা যাচ্ছে আস্তে আস্তে মাছটাকে যাই হোক আস্তে আস্তে তুলতে থাকলো এবং টানতে থাকলো দড়ি। তো যাই হোক, সে কি করলো, দ্বিতীয় দিন সন্ধ্যায় অর্থাৎ পরের দিন আস্তে আস্তে সারাদিন চলে গেল মাছ, মানে এই মার্লিন দড়ি টানতে টানতে, মানে হুক টানতে টানতে, কিন্তু মাছটা আসলে উঠতে চাচ্ছিল না। তো অবশেষে আস্তে আস্তে ভাসা ভাসা অবস্থায় মানে সমুদ্রের উপরে চলে আসলো, পানির উপরে, এবং সে প্রথম কি করলো, মার্লিনটাকে দেখতে পেলো মানে পানির নিচে বা পানির মধ্যে। তো দ্বিতীয় দিন সন্ধ্যা হতে সে ডলফিন, মানে একটা সে ডলফিন মারলো খাওয়ার জন্য, অর্থাৎ যেহেতু একদিন খাবার ফুরায় গেছে প্রিভিয়াস ডে, মানে শুষক, পরবর্তী দিন সে শুষক মারলো, একটা ডলফিন মারলো খাওয়ার জন্য। এরপর কয়েক ঘন্টা কেটে গেল বা রেস্ট নিল, কিন্তু মার্লিন এর লাফানোর জন্য সে আসলে জেগে গেল, মানে ঘুমাতে চেষ্টা করছিল, আসলে সে চাচ্ছিল এত মানে 2 দিন ঘুমায়নি, এই জন্য সে একটু রেস্ট নিতে চাচ্ছিল, কিন্তু মার্লিনের দড়ির টানে বা লাফানোর জন্য সে আবার জেগে উঠল। সে বড় বড়শির দাঁড় ধরতে থাকলো, অর্থাৎ যে ওই বড়শির দাঁড় ধরে টানতে থাকলো, অর্থাৎ যে মার্লিনটা ছিল। তো আস্তে আস্তে আসলে সমুদ্রে বললাম তো যেটা উপরে উঠে আসলো, তো এক সময় যখনই সান্টিয়াগো মানে মানে আবারও একটু ঘোরের মধ্যে ছিল, তখনই কী করতে চাচ্ছিল, মানে মার্লিনটা কী করলো, যে নৌকাটাকে আসলে মানে সার্কেল করতেছিল, মার্লিন মাছটা বৃত্ত করতেছিল, তাতে তাকে উঠ ও মানে উপড়ে দেওয়া যায়, অর্থাৎ এই নৌকাকে উল্টে দেওয়া যায়, তাতে সে ধরা না পড়ে এবং সে ছুটে যেতে পারে, যেহেতু নৌকার সাথে এই দড়ি বাঁধা ছিল মার্লিনের। তো যাই হোক, সে অবশেষে কী করে, যে যাই হোক, সে মানে এই সান্টিয়াগো পরবর্তীতে অবশেষে তার সর্বশক্তি দিয়ে এই মার্লিন মাছটাকে তার টেটা দিয়ে বা হারপুন দিয়ে হত্যা করে, এবং বিভিন্ন যে জিনিসগুলো ছিল মাছ মারার সেই জিনিসগুলো দিয়ে, অস্ত্র দিয়ে হত্যা করে। তো অবশেষে সে নৌকায় বাঁধলো এবং সে দেখলো যে তার নৌকার সে আসলে 2 ফুট বড়, আসলে যেহেতু তার যেহেতু ডিঙি নৌকাটা ছিল যদি ধরা হয় 16 ফুট, তো পরিমাপ করলো সে মানে তার ডিঙি নৌকার সে 2 ফুট বড়, অর্থাৎ মাছটা প্রায় 18 ফুট। তো এই সময় তৃতীয় দিন চলে আসলো, অর্থাৎ দ্বিতীয় দিন শেষ। তো আরেকটা কথা যখন ভাবছিল, সে যখন দেখলো যে সে মানে টেটা দিয়ে মাছের গায়ে আঘাত করছে বা বুকে আঘাত করছে, তো এই জন্য ব্লাড বের হয়েছে, এই জন্য কী করবে, শার্কগুলো বা মানে হাঙরগুলো হয়তো অ্যাট্যাক করতে পারে, কারণ শার্ক তো মূলত দেখা যায় দীর্ঘ 2 থেকে 5 কিলোমিটারের পরেও মধ্যেও কী করে, সে মানে পানির মধ্যে রক্তের গন্ধ পেয়ে থাকে এই আর কি। তো এটা পেয়ে সে একটা ভয় পেয়েছিল এবং টেনশনে ছিল। তো যাই হোক, যে বললাম যে আসলে তৃতীয় দিন যখন সে আসলে কী করলো, এগিয়ে যাচ্ছিলো, তো এক সময় কী করলো, তার নৌকাকে ঘিরে 2টা শার্ক অ্যাটাক করলো। তো একটা শার্ক মূলত সে কী করলো, যুদ্ধ করলো ওই তার হারপুন বা টেটা দিয়ে এবং তাকে হত্যা করলো, এবং আরেকটি শার্ক এভাবেই চলে গেল, মানে ঘুরতে ঘুরতে সে চলে গেল। এবং এক সময় যখনই আরেকটু আগাতে থাকলো তার নৌকা মানে তীরের দিকে, হাবানার দিকে, অর্থাৎ সেই কিউবার হাবানার তীরের দিকে, তো তখন দেখলো যে মানে আরও অসংখ্য শার্ক তার নৌকাকে ঘিরে ধরেছে। এবং এক সময় ওই শার্কগুলো কী করলো, যে ওই মার্লিনের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো, এবং এক একটা শার্ক এক একটা কামড়ে প্রায় 40 পাউন্ড মানে মাংস, মাছের মাংস খেয়ে ফেললো, অর্থাৎ প্রায় 20 কেজি বা 18 কেজি মাছের মাংস খেয়ে ফেললো এক একটা কামড়ে। তো যাই হোক, এক সময় মানে বৃদ্ধ নাবিক এই স্যান্টিয়াগো মাছ মানে শার্কদের সাথে যুদ্ধ করলো, এবং অবশেষে যখন সে তীরে ফিরলো, তো যাই হোক যুদ্ধ শেষ হলো, এবং সে দেখতে পেলো যে আসলে তার মানে মার্লিনের মানে কোনো অংশ আর বাকি নেই, শুধু মানে স্কেলেটন বা হাড় এবং বা যেটা বলি যে মাছের হাড় এবং তার যে মানে হুকটা বা মুখের যে শক্ত যে হুক বা বড় একটা লম্বা হুক ওটা পরে মানে বেঁচে আছে, তো মাংস আর বাকি নেই। তো যাই হোক, এক সময় মানে বৃদ্ধ নাবিক এক্সস্টেড মানে খুবই দুর্বল ভারাক্রান্ত অবস্থায়, সে যেহেতু যুদ্ধ করেছে মাছের সাথে, সে এক সময় ফিরে আসলো। তো আমি এই বিষয়ে পরবর্তীতে একটু কথা বলবো মানে যুদ্ধ নিয়ে। তা যাই হোক, পরবর্তীতে যখন ফিরে আসলো, যখন সে তীরে আসলো অর্থাৎ হারবার প্রত্যাশ্রয়ে, তো দেখলো যে সবাই ঘুমিয়ে পড়েছে, তো সে কী করলো, তো মার্লিনকে ওই মানে নৌকায় বাঁধা অবস্থায় রেখে সে কী করলো, নৌকাটা কোনো মতো মানে তীরে রেখে তো সে তার কুঁড়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো। যাই হোক, পরবর্তী দিন দেখা গেল যে মানে যখন মানে যে এই যে ম্যানোলিন, যে তার ওই যে 10 বছরের একটা
সহযোগী, সে কী করলো, মানে স্যান্টিয়াগোর বাসায় আসলো বা কুড়েখানে আসলো, এবং সে দেখলো যে সে ঘুম পাড়ছে। এই সময় সে কী করলো, এক কাপ কফি এনে তার কাছে দিল। তো এদিকে দেখা যাচ্ছে যে সবাই আসলে এই মাছের স্কেলেটনটাকে তীরে আনলো এবং দেখলো, মানে একজন কৃষক মাপলো, মানে দীর্ঘ 18 ফুট, এবং সবাই অবাক হয়ে গেল যে আসলে এত বড় মাছ বা এত বড় কিছু দেখেনি কেউ। তো যাই হোক, মাছটা তো আর পুরো এলো না এবং স্কেলেটন বা হাড়টা, মানে মাছের কঙ্কালটা এলো। তো যাই হোক, এবং কিছু কিছু মানে যারা ওই সময়, মানে যেহেতু হাভানা যেহেতু রাজধানী, এই সময় কিছু লোক ভ্রমণে এসেছিল এবং তারা আসলে এই মার্লিনটাকে ভুল ভেবে, মানে শার্ক ভাবছিল বা শার্ক হাঙর ভেবে তারা ভুল করেছিল। তো যাই হোক, এবং এভাবেই মানে তো নাটকটি শেষ, সরি, নভেলাটি শেষের দিকে যায়। এবং আরেকটা কথা বলে রাখি, এই মানে মার্লিনের দেখা যাচ্ছে যে যেহেতু ম্যানোলিন এবং মানে পেড্রিকো এবং মার্টিন অনেক হেল্প করছে, এই জন্য সে কী করে, মানে এই যে বৃদ্ধ নাবিক কী করে, ওই মার্লিনের যে হুকটা বা যে বড় মানে ইটা, অর্থাৎ সেটাকে বলে বিল, মানে চোয়াল, যে বড় চোয়ালটা, ওটা হচ্ছে ম্যানোলিনকে উপহার দেয়, এবং তার যে মাথাটা, ওই মাথাটা মানে হোটেল ওয়ার্কার বা যে শপকিপার দোকানদার পেড্রিকো, সে উপহার দেয় এটুকু। তো যাই হোক, এবং অবশেষে দেখা যায় বৃদ্ধ নাবিক মানে খুবই এক্সস্টেড এবং ঘুমিয়ে পড়ে, এবং সে কী করে, সেই লায়নের বা সিংহের স্বপ্ন দেখে। এভাবেই নভেলাটা শেষ হয়ে যায়। তো একটা কথা বলতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে যুদ্ধ করা। আসলে যেহেতু বৃদ্ধ নাবিক তার লাইফের শেষ প্রান্তে এসে গেছেন এবং সেই জন্য তিনি কি এক্সস্টেড হয়ে গেছেন, মানে খুবই মানে বিধ্বংসী, এবং তার মৃত্যুর কাছাকাছি চলে আসছে, এই জন্য তার লাইফটাকে অন্যান্য মানে প্রাণীর সাথে কম্পেয়ার করা হয়েছে বা তুলনা করা হয়েছে, যে আসলে এক্সিস্টেন্সিয়াল আইডেন্টিটি, যুদ্ধ করেই আসলে বেঁচে থাকতে হয়, এটাই আর কি। তো আশা করি ডিয়ার পিয়ার্স, আমি মানে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি বা বোঝাতে পেরেছি। তো এরকম নতুন নতুন সাহিত্যের মানে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও কী করলে ডেভেলপ করা যায় এটা আমাকে শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।